পূর্ব বাতকুল্লা বারোয়ারি বুড়িমা। এখানে কিন্তু নিয়মিত পুজো হচ্ছে। আধুনিক যুগে দুর্গা পুজোকে কেন্দ্র করে থিম আর হচ্ছে তোমার সাবেকি পুজো, দুটো পুজোই আমাদের দেখা চলে। তো থিমের পুজো যেরকমটা ভালো লাগে, কিছু কিছু সাবেকি পুজো এমনও আছে যেটাকে না দেখলে কিন্তু দুর্গা পুজো কমপ্লিট হয় না। এখন আমি রয়েছি বাতকুল্লা অঞ্চলে, নদিয়া জেলার বাতকুল্লা অঞ্চল। এখানে দুর্গা পুজো কিন্তু কলকাতার দুর্গা পুজোর মতোই মোটামুটি ফেমাস। তো এখানকার এই যে আমি এখন যেই জায়গাটাতে রয়েছি, এটা হচ্ছে পূর্ব বাতকুল্লা বারোয়ারির বুড়িমা, ঠিক আছে? মানে আমি বুড়িমা কিন্তু সেই জগদ্ধাত্রী পুজোতেও, বুড়িমার পুজোতে আমি গেছিলাম। এটা কিন্তু মা দুর্গা, ঠিক আছে? একদম সামনে যে মায়ের যে প্রতিমা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে একটা মন্দির রয়েছে আর এই সবেমাত্র কাজটা শুরু হয়েছে। দেখো প্যান্ডেলের যে কাজটা সবেমাত্র কিন্তু শুরু হয়েছে। যেহেতু পার্মানেন্ট মন্দির রয়েছে, মন্দিরের একদম ভিতরের অংশটায় আমি যাব। তো এখান থেকেই যেতে হবে আমাকে, ঠিক আছে? খোলা আছে না ভিতরটা? তো মন্দিরটাও দেখতে ভীষণই সুন্দর। আমার বেশ সাবেকি প্রতিমা বা সাবেকি পুজো আমি কিন্তু দেখতে অভ্যস্ত, বা আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমাদের ওখানে একডালিয়া এভারগ্রিনের নাম নিশ্চয়ই সকলেই শুনেছ, কলকাতা থেকে যারা দেখছো তারা জানোই যে একডালিয়া এভারগ্রিনের পুজোটা কতটা ফেমাস, যেটা সাবেকি পুজো। একদম মন্দিরের অংশটাতে রয়েছি আমি, মন্দিরটা একটুখানি দেখাবো তোমাদের। খুব সুন্দর, চারপাশটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে লেখা রয়েছে পূর্ব বাতকুল্লা বারোয়ারি বুড়িমা, ঠিক আছে? ঠাকুর ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, মানে তৈরি হয়ে গিয়েছে মানে পুরোটা তৈরি হয়নি, আস্তে আস্তে ধীরে ধীরে তো তৈরি হবেই। মায়ের চোখটা আঁকা হবে শুনলাম, যে মহালয়ার দিনকারে বা তার আগেই কিছুদিন আগেই তো মানে যে চোখ, সে চোখ আঁকার কাজটা হবে। চলো একদম কাছ থেকে দেখাই মায়ের যে প্রতিমাটা সেটা। এখানে কিন্তু মানে মায়ের যে প্রতিমাটা গড়া হচ্ছে, এখানে কিন্তু নিয়মিত পুজো হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছ এখানে স্বস্তিক চিহ্ন আঁকা, তারপরে যে বাকি যে পূজার যে এখানে ধূপকাঠি, তারপরে মোমবাতি, সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। সত্যি অপরূপ প্রতিমা, ঠিক আছে? মায়ের যে প্রতিমা, আমি যখন এরকম গ্রামের দিকে আসি সত্যি ভীষণই ভালো লাগে আমার এই ধরনের প্রতিমা দেখলে, দেখতে ভীষণই ভালো লাগে। আর পুজোর আগে আমার গায়ে কাঁটা দিচ্ছে জাস্ট, ঠিক আছে? এইরকম জায়গায় আসলে সত্যি ভীষণই ভালো লাগে, মনটা খুব শান্তিপূর্ণ হয়ে যায়। যেহেতু এক চাল চিত্রের প্রতিমা, ঠিক আছে, মায়ের যে দেখতে পাচ্ছ হলুদ বর্ণ এবং সাদা বর্ণের এখানে রয়েছে, বাকি যে সকলেই এখানে রয়েছে একই চালচিত্রের মধ্যে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিককে দেখা যাচ্ছে, এবং বাকি সবাই রয়েছে, অসুর টসুর সবাই রয়েছে। ভীষণ সুন্দর লাগছে, দারুণ প্রতিমা, ঠিক আছে? আর এইটা মন্দিরটাও একদম মানে প্রতি বছরই রং ঠং করা হয়, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই পুজো এখানে বড় ঝাড় থাকে, আচ্ছা, আর সব থেকে বাতকুল্লার মধ্যে যদি সব থেকে আর কি সাবেকি বলা চলে, বা হচ্ছে গিয়ে তোমার ওটাকে কি বল আগেকার মানে পুরনো আভিজাত্য ব্যাপারটা, সেটা হচ্ছে একমাত্র বুড়িমা ক্লাবে। প্রতি বছর আসা হয়, প্রত্যেক বছর এখান থেকে, আর আমার বাড়ি তো এইদিকে, যাতায়াতের পথে তো দেখবো, আর দেখবো এত সুন্দর সাজায়, আর ঠাকুরের মুখটাও এত সুন্দর লাগে, জাস্ট অসাম। মানে এইখানে মানে কিন্তু অঞ্জলিটা কোথায় দেওয়া হয়? অঞ্জলিটা আমাদের পাড়াতেই দেওয়া হয়, আর কিন্তু আসা এখানে হয়, মানুষ কিরকম আসে এখানে? এখানে বিভৎস ভিড় হয়, বিশেষ করে কারণ এই দিকের এইখানে ধরো এখান থেকে নো এন্ট্রি হয়ে যায় মোটামুটি 4-5টার পর থেকে। আর যারা ঠাকুর দেখতে আসে ইউনাইটেড ক্লাব দেখার আগে এই বুড়িমা ক্লাব দেখে যায়, মানে এক নামে সবাই চেনে বাচ্চাদের। বেশ, মানে বুঝতেই পারছো যে সাবেকি প্রতিমা মানে যে মানুষ দেখতে আসে না সেরকমটা নয়, কিন্তু এখানে মানুষ আসবেই। আরেকটা জিনিস সব থেকে, আর এখানে প্রত্যেকবার ডাকের সাজের ইয়ে করে, মানে অন্যরকম নর্মাল স্টাইলে যেরকম হয় সেরকম না, ডাকের সাজটা এটা মেনটেন করে রাখে, মানে প্রতি বছরই ডাকের সাজে, ডাকের সাজ এখানে মানে চেঞ্জ কোনো রকম কোনো কিছু হয় না, প্রত্যেক বছর ডাকের সাজে। পূর্ব
বাতকুল্লা বারোয়ারির এই যে বুড়িমার পুজোটা হয়, সম্পাদক দেবাশিষ বাবুর সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার। আপনাদের এই পুজোটা এবছর কততম বর্ষ? এবছর হচ্ছে 129তম বর্ষ। আচ্ছা, মানে শতবর্ষ পার এই পুজো, ঠিক আছে। এই পুজোর ইতিহাসটা একটুখানি যদি আপনি বলেন। এটার ইতিহাস হচ্ছে মূলত বাতগুল্লা গঞ্জতে আর কি, সারা বাতগুল্লা যেটাকে বুঝি, মানে টোটাল পাশাপাশি যে সমস্ত গ্রাম, একটাই পুজো হতো এই পুজোটা। পরবর্তীকালে অন্যান্য পুজো হয়, আর এই পুজো উপলক্ষে তখন এখানে মেলা বসতো, ছেলেরা যাত্রা করতো, সে সমস্ত আগের যে সিস্টেমে যাত্রা হতো, এখানে পালনী বলে একটা বিষয় ছিল সেটা হতো, এবং রাজা কৃষ্ণচন্দ্রের যে ঠাকুর পুজো হতো অষ্টমীর দিন, ওই ওখানকার যে কামান দাগা হতো ওইটার সঙ্গে সঙ্গে এই সন্ধি পুজোটা শুরু হতো, এটাই ছিল মূল বিষয়। আগে আপনার ইয়ে বড়ি ছিল আর কি, ছাগল বা এরকম পাঠা বড়ি দেওয়ার একটা রেওয়াজ ছিল, পরবর্তীকালে এখন সেগুলো উঠে গেছে কালের নিয়মে, এখন ওই কুমড়ো বলি টলি দিয়ে সেই সমস্ত ব্যাপারগুলোকে দেখভাল করা। মা তো এখানে সাবেকি, মানে সাবেকি একদম সাবেকি আনা, এত বছর ধরে সাবেকি পুজো হচ্ছে। আর এই মানে যে মন্দিরটা, সে মন্দিরটা কবে স্থাপিত? মন্দিরটা স্থাপিত হয়েছে বছর দশেক হচ্ছে। আচ্ছা, ওই 2012 সাল টাল নাগাদ। আচ্ছা, আর এই পুজো ঘিরে তো এখানে তো মানুষ তো আসেনি, সাথে সাথে এই যে বাঁশের আমি স্ট্রাকচার দেখছি, মোটামুটি এটা পুজোর জন্যই তো? পুজোর জন্য, এবং এখানকার স্ট্রাকচার মানে কি, এখানকার যে প্যান্ডেলের যে নতুনত্ব আনা বা আধুনিকীকরণ বা বিভিন্ন থিমের পুজো ব্যাপার ট্যাপারগুলো থাকে, এটা এখানে সম্ভব নয়, কারণ সাবেকি আনাকে এখানে কোনো পরিবর্তন করার আমাদের জায়গা নেই। আচ্ছা, এখানকার প্রতিমা কে তৈরি করেন আপনারা? এখানকার প্রতিমাও পরম্পরায় নিমাই পাল, তার ছেলে যে বিজয় পাল ছিল মারা গেছে গতবার, ওর ওয়াইফ এখন করছে, এদের প্রজন্মটাই করে আসছে আজকে এই যে 129 বছর। এদের এদের পারিবারিকভাবে এরা এই ঠাকুরটা তৈরি করে। এখানে একচালা ঠাকুর? একচালা ঠাকুর আগাগো। আচ্ছা, আপনাদের পুজোর বিশেষত্বটা মানে একই রকমভাবে কি পুজো হয়, মানে দুর্গা পুজো যেরকমটা হয়? একদম একদম, এখানে পুজোটার উপরই হাইলাইটটা বেশি করা হয়। আচ্ছা, কুমারী পুজো, সন্ধি পুজো? না, ওটা নেই। আচ্ছা, সন্ধি পুজোটা আছে। সন্ধি পুজো হয়, কুমারী পুজোটা হয়ে থাকে না। আচ্ছা, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে আপনি দর্শকদের? এখানে আসতে গেলে মানে রেল স্টেশন থেকে, বাতগুল্লা রেল স্টেশনে নামতে হবে, নেমে বলতে হবে যে পূর্ব বাতগুল্লা বারোয়ারি অথবা বুড়িমা কাছে আমরা যাব। বুড়িমা বলে সবাই চেনে, মানে এইটা পুজোটা মানে ফেমাস পুজো এখানকার মধ্যে, বিখ্যাত পুজো, এমনই ফেমাস যে আদার্স যারা ক্লাব, যে সমস্ত দেশের যারা বড় বড় পুজোগুলো করছে, তারাও এটাকে সহযোগিতা করে যাতে এই পুজোটা বেঁচে থাকে। আপনি, আপনার কাছে জানতে চাইবো, ইদানিং মানে আমরা জানি যে যে থার্মোকল, থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকার থেকে, আপনাদের প্যান্ডেলে কি কোনোভাবে? না না, কোনোকালই থার্মোকল ছিল না, আমরা রাখিও না, আগাগোড়ায় আমরা এগুলো মেনটেন করেছিলাম। আচ্ছা, পুজো উদ্যোক্তা হিসাবে এই বিষয়টাকে কি বলবেন যে থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা পুজোর আগেই বন্ধ করা হলো, এটা কি শিল্পীদের বা পুজো উদ্যোক্তা কিছুটা হলো? সেটা তো হলোই, কারণ থার্মোকলটা কিন্তু এখনো বিশেষ করে একটু শহর লাগোয়া এলাকায় খানিকটা এর ব্যবহারটা কমে গেছে, মানে কদর কমে গেছে, কিন্তু গ্রামগঞ্জগুলোতে থার্মোকলের একটা হ্যাবক ব্যবহার এখনও অবধি আছে। ফলে যারা শিল্পী, যারা এই থার্মোকল বা এই এই জাতীয় শিল্পের সঙ্গে যারা জড়িত, তাদের তো একটা ব্যাপক ক্ষতি হচ্ছেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপরে বাজেট ফ্রেন্ডলি ব্যাপারটাও চলে আসে, সবটাই সবটাই চলে আসে। আচ্ছা, আরও একটা বিষয়, সেটা হচ্ছে কলকাতা থেকে মানুষ আসে কি এখানে? কলকাতা থেকে সেই অর্থে যে কলকাতার মানুষ, একটা অ্যাড আছে যে বাতগুলোয় ঠাকুর দেখতে আসবো, ঠিক কলকাতা থেকে ঠাকুর দেখতে আসে এইটা বলা যাবে না, বাট বাতগুল্লা এত অঞ্চলে যারা পাশাপাশি যারা কলকাতাতে থাকেন, হ্যাঁ, যারা কলকাতার বাসী এবং কলকাতা উপনগরী, ব্যারাকপুর টু বা আদার্স হচ্ছে দমদম বা যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেখানকার বেশ কিছু মানে মানুষ এখানে আসে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। পুজোর সময় যদি আমি সময় পাই নিশ্চয়ই। একদম, অবভিয়াসলি সবাই আসুন, সবাই মিলে পুজোটাকে আমরা এনজয় করি, আর এটা একটা প্রাচীন পুজো, তার প্রচার পাক এটাও আমরা চাই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, পুজোর সময় যদি আমি আসি তাহলে তো দেখবই এই যে বুড়িমা, অর্থাৎ এই বুড়িমা এখানকার যে পুরনো পুজো, এত পুরনো পুজো, শতবর্ষ পেরিয়ে গেছে এই পুজো বয়স, সেটা আমার দেখার একটা ইচ্ছে রইল। এখন দেখা যাক পুজোর সময় যদি আমি আসতে পারি। ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, আর যদি এই নদিয়া জেলা থেকে বা বাতকুল্লা অঞ্চল থেকে দেখে থাকো তাহলে সেটা আমাকে একটুখানি জানিয়ে দিও, তাহলে আমি বুঝে যাবো যে তোমার এলাকার পুজো আমি দেখতে এসেছি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই সবার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য দাদা ভালো থেকো সবাই।